আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক একটি গুরুত্বপূর্ণ খবর। যে শর্তে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি বেনজির আহমেদ, কি বললেন মির্জা ফখরুল? যশোরে গভীর রাতে বিএনপি নেতাদের বাড়িতে সিরিজ হামলা। মাগুরায় বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা, শহরে অস্ত্রের মহড়া। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। বৃহস্পতিবার তিনি ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। তবে ভিসার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। আইজিপি জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এই শর্ত উল্লেখ করা হয়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত 2 দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দলে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে বলা হয়, সামিটে অংশ নিতে আগামী 30 আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। তারা দেশে ফিরবেন 3 সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে। সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ পুলিশের জননিরাপত্তা বিভাগ বহন করবে বলে জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরে জিও জারির বিষয়ও উল্লেখ করা হয়েছে। গত বছরের 10 ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ। নিরপরাধ বেসামরিক নাগরিক, রাজনৈতিক প্রতিপক্ষ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমন নিপীড়ন ও গুরুত্ব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় এই নিষেধাজ্ঞা দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা দেয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শর্ত সাপেক্ষে ভিসা দেয়া বাংলাদেশের জন্য অবমাননাকর। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি এই ধরনের শর্ত সাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকারের এই ধরনের দায়িত্বহীন উদ্ধর্তপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার জাতিসংঘকে যে ডেলিগেশনের তালিকা প্রদান করে সেখানে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। বাংলাদেশের অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতাদের একজন বেনজির আহমেদকে এই তালিকাভুক্ত করে সরকার এইসব মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা প্রদান করার চেষ্টা করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শনিবার বেলা 3টার দিকে শহরের ভায়নার মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। হামলার সময় দুই পক্ষের সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় মোট 5টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া হামলার আগে ও পরে প্রকাশ্যে শহরে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পৌর ও সদর থানা বিএনপি। বেলা 3টার দিকে ভায়নার মোড়ে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। পুলিশের উপস্থিতিতে চলা ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর। তার আগেই ভায়না মোড়ের দিক থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে একটি মিছিল এসে সমাবেশে হামলা চালায়। বিএনপি নেতাদের দাবি, হামলার সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা রড সহ কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় 30টির বেশি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপির সমাবেশে হামলা চালালে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে মহাসড়কে এবং বিএনপির নেতাকর্মীরা সদর উপজেলা পরিষদের পাশের গলিতে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষ ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু করলে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আধা ঘণ্টার বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় সহ আশেপাশের কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে 3 পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যশোরে গভীর রাতে বিএনপি নেতাদের বাড়িতে সিরিজ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, নৈশ প্রহরী ও সিসিটিভির ফুটেজ দেখে জানা যায়, রাত 2টার দিকে মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল যোগে 30-40 জনের একটি সশস্ত্র গ্রুপ বিএনপির সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ঘোপের বাসায় আক্রমণ করে। তারা বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে রাতের নিরবতা ভেঙে মুহুর মুহুর ইটপাটকেল নিক্ষেপ করে। সন্ত্রাসীদের ছোড়া ইটের আঘাতে বাড়ির সিকিউরিটি লাইট ও দোতলার জানালার বেশ কয়েকটি গ্লাস ভেঙে ইট ভেতরে ঢুকে যায়। তারা গালিগালাজ করে এলাকা ত্যাগ করে। এর পরপরই ওই হামলাকারী গ্রুপটি যশোর উপশহরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খানের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা বাড়ির সামনের সিকিউরিটি লাইট ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া হামলাকারীদের ছোড়া ইট পাটকেলে বাড়ির ওপরের তলার বেশ কিছু জানালার গ্লাস ভেঙে যায়। এরপর হামলাকারী ওই গ্রুপটি একই এলাকায় অবস্থিত জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এই হামলার পর গাড়ি বহর নিয়ে শহরের কারবালায় অবস্থিত জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন খোকনের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দেয়া জয় বাংলা স্লোগানে রাতের স্তব্ধতা ভেঙে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। তারা বাড়ির দোতলা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে পড়ে। হামলাকারীরা এ সময় নেতাদের নাম ধরে গালিগালাজ করতে থাকে। সকালে এ খবর ছড়িয়ে পড়লে হামলার শিকার নেতাদের বাড়িতে দলীয় কর্মীরা ভিড় জমাতে থাকেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্ত ইসলাম অমিত হামলা সম্পর্কে বলেন, এমন সন্ত্রাসী হামলা খুব কম চোখে পড়ে। রাতের নিস্তব্ধতা ভেঙে সন্ত্রাসীদের জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। সন্ত্রাসীরা এ সময় মুহুর মুহুর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা বাড়ির নৈশ প্রহরীদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে গেট খুলতে বলে। নৈশ প্রহরীরা প্রাণের ভয়ে গেট ছেড়ে পালিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা বাড়ির প্রধান ফটকের বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। সন্ত্রাসীদের হামলায় বাড়ির সিকিউরিটি লাইট ও বাড়ির বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিএনপির এই কেন্দ্রীয় নেতা জানান। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান বলেন, এই ধরনের বর্বর হামলার ঘটনা যশোরে এর আগেও ঘটেছে, কিন্তু এবারের হামলার প্রেক্ষাপট ছিল ভিন্ন। সশস্ত্র সন্ত্রাসীরা মোটর শোভাযাত্রা সহকারে পরিকল্পিতভাবে আমাদের নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সহ আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। শান্ত যশোরকে তারা অশান্ত করায় পায়তারা করছে। এসব ঘটনার সঙ্গে জড়িত শহরের পরিচিত সন্ত্রাসীদের অবিলম্বে আটক করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এই হামলা আওয়ামী সন্ত্রাসীদের নগ্নতার বহিঃপ্রকাশ। তারা জয় বাংলা স্লোগান দিয়ে এই হামলা চালিয়ে গোটা এলাকা আতঙ্কিত করে তুলেছে। তাদের হামলায় বাড়িঘরে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।